আজকে আমাদের 3rd December এখানে আমাদের কলেজে আমরা প্রতি বছর যে অবজার্ভ করি আজকে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসএবিলিটিস আমরা বা পার্সন উইথ স্পেশালি এবল পার্সন যেটাকে বলি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে আছে যাদের সেই দিনটি আমরা পালন করে থাকি লাস্ট ইয়ারেও আমরা করেছিলাম ফিজিক্যাল মোডেও করেছিলাম আমরা আমাদের আসানসোল ব্লাইন্ড একাডেমির ছাত্রছাত্রীরা তারা কালচারাল প্রোগ্রাম করেছিল এবং আমাদের সেমিনার হয়েছিল সেই সেমিনারে খুব ভালো ভালো বক্তারা ছিলেন এবং আমাদের কলেজেরই স্টুডেন্ট ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্ট বাবুসোনা গান্ধী অনির্বাণ এরা সব বক্তৃতা দিয়েছিলেন এবছরে আমরা যেটা করছি যে আমরা প্রোগ্রামটা করছি বিভিন্ন রকম যে প্রোগ্রাম প্রতি বছর আমরা সেমিনার করে থাকি কলেজে আমরা কালচারাল প্রোগ্রাম করে থাকি তো এবছরে আমাদের একটু চিন্তাভাবনা ছিল আমরা কোনো ইউনিক ধরনের কোনো প্রোগ্রাম করব এবং সেই হিসাবে আমরা আজকে এই ডিসএবিলিটি ডেস যেটা অবজার্ভ করছি সেই ডেটা অবজার্ভ করার সঙ্গে সঙ্গেও আমাদের আজকে একটা স্পেশাল ব্লাইন্ড ক্রিকেট প্লেয়ার যারা আছেন এটা CABB মানে ক্রিকেট একাডেমি ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ব্লাইন্ড অফ বেঙ্গলস ওদের যে টিম আছে সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল দুটো টিম এসছেন 25 জন মেম্বার আসছেন কাল থেকেই ওনারা এখানে আসেন আমাদের কলেজেই চলে এসছেন বাইরে বাইরে থেকেও এসছেন এবং তারা আজকে আমাদের এখানে একটা T20 ক্রিকেট ম্যাচ ফ্রেন্ডলি T20 ক্রিকেট ম্যাচ খেলবেন এবং এরকম ধরনের ব্লাইন্ড ক্রিকেট আমরা কোনো দিনও সামনে থেকে দেখিও নি আমরা সাধারণ টিভিতে দেখেছি এবং আজকে যে প্লেয়াররা এসছে এদের মধ্যে আমরা শুনলাম যে এরা বেঙ্গলেও রিপ্রেজেন্ট করে এবং 4 জন প্লেয়ার তারা ইন্ডিয়া টিমেও খেলেছে ব্লাইন্ড ক্রিকেট খেলেছে তা আজকে আমরা এরকম আমাদের কলেজের ক্যাম্পাসে একটা ইউনিক প্রোগ্রাম হচ্ছে আমরাও আমাদের কলেজের সমস্ত স্টুডেন্ট টিচিং নন টিচিং স্টাফ যারা আছে তারাও দেখবেন এরকম ধরনের ম্যাচ ক্রিকেট ম্যাচ আমরা আজকে দেখতে পারবো এবং তার সঙ্গে সঙ্গেও আজকের যে দিনটা সেই দিনটা আমরা অবজার্ভ করছি এবং আমাদের যেটা অবজেক্টিভ যে আমাদের কলেজে যারা এরকম স্টুডেন্ট আছে আমাদের কলেজে ইভেন একজন টিচার আছেন উনি হিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর গৌতম মাঝি উনি নিজেই ভিজুয়ালি ইম্পার্ড ব্লাইন্ড এবং উনি এইসব কাজে খুব ভালোভাবে উদ্যোগ নেন এবং আমরা এটাই দেখাতে চাই যে আজকে যারা ছাত্রছাত্রী বা পার্সনরা যারা আছে যাদের এইরকম ফিজিক্যাল প্রবলেম থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের এই মূল স্রোতে তারা আছেন এবং তারা পড়াশোনা করছেন পড়াচ্ছেন খেলাধুলা করছেন এইটা দেখে কিন্তু আমাদের সবাইকার তাদের কাছে অনুপ্রেরণা নেওয়া উচিত এবং আমাদের যে অবজেক্টিভ সমস্ত এরকম মানুষকে আমাদের মূল স্রোতে নিয়ে আসা এবং সেই অবজেক্টিভের দিকে লক্ষ্য রেখেই আমাদের বিবি কলেজে আমরা একটা চেষ্টা করছি যে তাদের জন্য সমস্ত রকম ফেসিলিটিস তারা পায় তারা করতে পারে সেই ব্যবস্থা আমরা করছি আরেকবার ডিফেন্স আরে বাপ রে আজকে আমাদের এখানে 3rd December যে আমরা ডে অবজার্ভ করছি ওয়ার্ল্ড ডিসএবল ডে যেটা সেটার আজকে যে ব্লাইন্ড ক্রিকেট
আমাদের দুটো টিম নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলে ফ্রেন্ডশিপ ম্যাচ হচ্ছে টি টোয়েন্টি, তার উদ্বোধন হলো এবং আমরা সবাই এখানে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি। এটা আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, আমরা দেখেছি টিভিতে কয়েকবার কিন্তু আজ প্রথমবার এরকম বল এরকম ভাবে খেলা এবং এই ছেলেরা যে খেলবে আমরা সবাই দেখবো। আমরা আমাদের টিচাররা নন টিচিং স্টাফরা স্টুডেন্টরা সবাই আজকে এই ম্যাচ দেখার জন্য বসে আছে, অনেক দর্শক আছে, আমরা সবাই ম্যাচটাকে এনজয় করবো। না বলতে তো চোখে দেখতে পায় না, তাহলে কী করে আপনার খেলবে? ওরা ওই সাউন্ডটা যেটা হচ্ছে বলের মধ্যে যে সাউন্ডটা হচ্ছে আপনারা দেখলেন এক্ষুনি যে বলটা বলের মধ্যে সাউন্ড দেখেই ওরা সাউন্ডেই খেলবে। ওই জন্যই বললো কি দর্শকরা যেন কোনো আওয়াজ না করে, যখন অন্তত বলটা হবে সেই সময় তো আওয়াজ করলে অসুবিধা হবে, তবু ওদের কনসেন্ট্রেশন লেভেল অনেক হাই থাকে, ওরা যখন পিচের মধ্যে আছে তখন ওরা ঠিক ওই আওয়াজটাকেই ক্যাচ করবে, তাই তো? অন্য আওয়াজ ওরা অতটা ইয়ে করবে না, ওদের কনসেন্ট্রেশন অনেক হাই থাকে। তারপর এরা অনেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, হ্যাঁ এরা অলরেডি ভালো খেলে, সবাই ভালো খেলোয়াড়, মানে বিষয়টা রপ্ত করা আছে। হ্যাঁ হ্যাঁ প্রফেশনাল প্লেয়ার এরা, এরা প্রফেশনাল প্লেয়ার, এরা বিভিন্ন জায়গা থেকে এসছে এবং ওই একাডেমিতে এরা প্রফেশনাল প্লেয়ার, এরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার। এই বেল দেখে গেছে, এই বেল দেখে গেছে।